আসসালামু আলাইকুম। তানভীর হায়দার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, যেটা হলো একটি মেট্রো রেলে ওঠার একটা আমার বাস্তব রিয়েল একটা ভিডিও বা বাস্তব একটা পরিকল্পনা ছিল আগে থেকে। আসলে আমি মেট্রো রেলে উঠে অনেকটা মুগ্ধ, যেটা হয়তো বা আপনারা দেখেন নাই, জান নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু হলো একটু মেট্রো রেলে ঘুরে আসবেন। তো আমাদের বাংলাদেশে সবচেয়ে উন্নত মানের টেকনোলজি এবং উন্নত মানের যানবাহন, যেটা আমাদের রাজধানী ঢাকাতে আছে মেট্রো রেল। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন কিন্তু কখনো যান নাই বাস্তবে বা দেখেন নাই। তো আশা করি আমরা আপনাদেরকে সেই যানবাহনটি সম্পর্কে একটু দেখাবো বা জানাবো। তো আপনারা হয়তো বা গেলে বুঝতে পারতেন যে আসলে বাংলাদেশে এরকম একটা উন্নত মানের যানবাহন আছে, হয়তো বা অনেকেই জানেন কিন্তু যায়নি। তো আশা করি আপনারা এই যানবাহনটি একবার হলো একটু ঘুরে আসবেন। তো চলুন আমরা দেখে আসি আসলে উন্নত মানের যানবাহনটা কী এবং কেমন। আসলে মেট্রো রেলে যারা উঠছেন বা গিয়েছেন তারাই একমাত্র বলতে পারবে আসলে মেট্রো রেল কেমন উন্নত মানের যানবাহন, কেমন উন্নত মানের টেকনোলজি বাংলাদেশে ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ আমি মনে করি আমার সর্বোচ্চ উন্নত মানের টেকনোলজি বাংলাদেশে মেট্রো রেল এবং সর্বোচ্চ উন্নত মানের যানবাহন মেট্রো রেল। আসলে আমার মেট্রো রেলের ঘোরাটা অনেক ভালো লাগছে, এবং আসলে যে আমরা এখন চলে আসি মেট্রো রেলের সেই আগারগাঁও স্টেশনে। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি আগারগাঁও স্টেশনে, আমরা এখন আগাবো সামনের দিকে। তো দেখতেই পাচ্ছেন আমরা এই যে আস্তে আস্তে সামনের দিকে আগাতেছি। আমরা মেট্রো রেলের আগারগাঁও স্টেশন থেকে আমরা উত্তরা দেয়াবাড়ি যাব। তো এই যে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্তেছি মেট্রো রেলের স্টেশনের দিকে। একটু সামনে গেলেই আমরা আসলে সেই স্টেশন খুঁজে পাবো, একটু যানজটের ভিতরে আসি। এটা হলো আগারগাঁও মেট্রো রেল স্টেশন। আমরা এই স্টেশনে যে স্টেশন থেকে আমরা মেট্রো রেল কাউন্টারে যাব, কাউন্টারের দিকে আস্তে আস্তে আগাইতেছি। তো এই যে আগারগাঁও কাউন্টার, আমরা কাউন্টারের ভিতর দিয়ে এক্সেলেটার লিফট আছে, আমরা ওই লিফটে উঠবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা ওই লিফটের ভিতরে উঠলাম, এই লিফট দিয়ে আমরা উপরে যাবো। এই যে আমরা আস্তে আস্তে যাইতেছি, এই লিফটে উঠলাম। লিফটে ওঠার পরে এই যে আমরা একটু পরে উপরে চলে যাব। তো বন্ধুরা, এই যে আমরা উপরে চলে যেতে আসি, আমরা হয়তো বা দুই তিন মিনিটের ভিতরেই আসলে আমরা ওই জায়গায় যা পৌঁছে যাবো। এই যে আমরা এখানে এক্সেলেরেটর লিফটে আসি, এই লিফট দিয়ে আমরা উপরের দিকে আস্তে আস্তে যাইতেছি। আমরা আসলে ফার্স্ট টাইম, তো আমরা হয়তো বা ওইভাবে কিছু জানি না। এই যে আমরা এখন একটু ভিতরে যাইতেছি আস্তে আস্তে, এখনও লিফটে আসি। এই যে আমরা লিফট থেকে নেমেছি, নেমে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। এই যে আমরা এখন মেট্রো রেলের অথবা এখনও ওই কাউন্টার ভিতরে প্রবেশ করি নাই, কাউন্টারের বাইরের গেটে আসি। আস্তে আস্তে আমরা কাউন্টারের ভিতরে প্রবেশ করতেছি। এই যে দেখতে আসেন আমরা আসলে মেট্রো রেলের কাউন্টারের আশপাশটা সুন্দর, কত মনোমুগ্ধ একটা পরিবেশ, যেখানে কোনো যানজট কিছুই নাই, বিড়ি এবং অনেক সুন্দর একটা পরিবেশ। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মেট্রো রেলের কাউন্টার ভিতরে আস্তে আস্তে। এখানে আসলে আমরা ছুটির দিনে গেছি, অনেক যানজট, অনেক ভিড় ছিল হালকা। তো ছুটির দিন ছাড়া আসলে যারা যাবেন তারা হয়তো বা কোনো যানজট, কোনো ধরনের ভিড় পাবেন না, কোনো ধরনের সিরিয়ালে থাকা লাগবে না। এই যে আমরা আস্তে আস্তে টিকিট কাউন্টারে পৌঁছে গেছি। দেখেন একটু ছুটির দিন, তো একটু অনেক জ্যাম, একটু টিকিট কাটা একটু সিরিয়াল লাগছে, বা এখনও তো মানুষ অনেকেই নতুন, হয়তো বা আমার মতন একটু টিকিট কাটতে একটু প্রবলেম হয় বা একটু
টাইম হয়, একটু বসতে দেরি হয়, কীভাবে টিকিটটা কাটবো বা কীভাবে, যারা কেটেছে তারা একটু দ্রুতই যাইতে পারে, দেখতেই পারছেন কি ঝামঝট। ওই যে আমরা আস্তে আস্তে কাউন্টারের ভিতরে প্রবেশ করে যে লাইনে দিকে এগিয়ে যাইতেছি, আপনারা দেখতেই পারছেন এখানে অনেক মানুষের ভিড়, কিন্তু মানুষ সবাই টিকিটের জন্য অপেক্ষা করছে। আসলে সব কিছু টেকনোলজির মাধ্যমে এখানে নিয়ন্ত্রণ হচ্ছে, এখানে কোনো কারো হাত নেই, কোনো লেটের কোনো অপশন নেই বা দেরির কোনো অপশন নেই, সব কিছু টেকনোলজির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে জরুরি বহিগমন বিভাগ, এখান থেকে মানুষ বের হয় টিকিট নিয়ে। এখানে আসলে অনেক মানুষের ভিড়, যানজট আজকে অথবা ছুটির দিনের কারণে একটু জ্যাম। আসলে মেট্রো রেলটা আসলে এমন একটা উন্নত মানের যানবাহন, অথবা আমরা না গেলে আসলে বুঝবো না কীভাবে কী করতে হয়। তো যারা এখনও জাননি বলো যে আসলে ঘুরে আসবেন মেট্রো রেলটা, অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনার আসলে একবার হলো মেট্রো রেলে ঘুরে আসবেন। এই যে আমরা আসলে লাইনে আছি এখনও সিরিয়ালে, আমরা একটু পরই টিকিট কাটবো। তো হলো টিকিট কাউন্টার। তো এই যে আমরা ডিসপ্লে দিক ক্লিক করবো, উত্তরা কত পার্সেন্ট, 3%, এখানে ক্লিক করবো। যে এখানে টাকা দিব, টাকাটা একটু বাস করে দিলে ভালো হয়, দ্রুত নেয় যে টাকাটা দিল, ভিতরে চলে গেলো টাকাটা। তো দেখেন এই যে একটু পরে একটি কার্ড চলে আসবে, একটা একটা করে আমি 3% দিছি, তিনটা কার্ড আসবে, একটু ওয়েট করবেন, দেখবেন তিনটা কার্ড আসবে। যে কার্ড পড়তে আছে এখান দিয়ে টিকিট সংগ্রহ করুন, এখানে লেখা আছে। তিনটে কার্ড নিলাম, নেওয়ার পরে এই যে আমার টাকা বাকিটা রিটার্ন আসবে, আমার হাতে 20 টাকা ব্যাক দিয়ে দিন। তো এবার আসবো আমরা কার্ড ফান্স করে ভিতরে গেলে ঢোকার অপশনে। এই যে এখানে কার্ড ফান্স করলাম, ফান্স করে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে আমরা কার্ড ফান্স করে ভিতরের দিকে ভিতরে প্রবেশ করলাম। যে আমাদের হাতে কার্ড, সবার হাতে একটা একটা কার্ড, এই যে আমার হাতে কার্ড, আসলে এই যে আমাদের হাতে কার্ড। আমরা এখন মেট্রো রেলের সিঁড়ি দিয়ে, এসকেলেটার দিয়ে আমরা তিনতলায় উঠবো। তিনতলায় আসলে মেট্রো রেল ওখানেই আছে, আমরা আসলে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, এই যে আমরা এসকেলেটার আছি। তো বন্ধুরা আমরা এই জায়গায় আবার কার্ড ফান্স করব, কার্ড ফান্স করে আমরা এই যে একটু ভিতরের দিকে যাব। এই যে এখানে আবার আমরা কার্ড ফান্স করব, এখান দিয়ে রয়েছি দাঁড়িয়ে, এই যে আমরা এখানে কার্ড ফান্স করে আমরা আবার লিফ্টে আমরা উপর দিকে যাব। তো দেখেন আমরা তৃতীয় তলায় চলে আসি, এই যে আমরা এখান থেকে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে যে সামনের দিকে প্রবেশ করবো, হাতের বাম দিকে আসলে আমরা মেট্রো রেলে উঠবো। এই যে মেট্রো রেলের গেট, আসলে দরজার সামনে গেলে দরজা অটো সেন্সর সিস্টেম, অটো দরজা খুলে যাবে, দরজা অটো অটোমেটিকলি আঁকতে যাবে, অটোমেটিকলি খুলে যাবে। আসলে ভিতরে পুরোটা এয়ার কন্ডিশন করা এবং খুব ঠান্ডা, এবং শীতের সময় গরম, পুরোটা এয়ার কন্ডিশন ফিট করা এবং সম্পূর্ণরূপে মনোরম পরিবেশ ভিতরে। এই যে আসলে আমরা ভিতরে আছি এখন, ভিতরে অনেক লোকজন আছে। এই যে আসলে এখন আমরা মেট্রো রেলের ভিতরে আছি, একটু পরেই আসলে মেট্রো রেল ছাড়বো। এই যে আমরা আসলে মেট্রো রেলের ভিতরের একটু বাইরে আসলাম, এখনও ছাড়ে নাই বাইরের ইয়েটা। এই যে আবার ভিতরে ঢুকবো, এই যে এখন একটু পরেই মেট্রো রেল আগারগার উদ্দেশ্যে রওনা দেবে। তো এই যে মেট্রো রেল অলরেডি ছেড়ে দিয়েছে, অলরেডি আমরা মেট্রো রেলের ভিতরে আছি। তো আমরা এই যে মেট্রো রেলের ভিতরে এখন, এই যে আপনাদেরকে দেখাবো বাইরের একটা দৃশ্য মেট্রো রেলের ভিতর থেকে, যে কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, বাইরের একটা অনেক সুন্দর একটা দৃশ্য। এই যে আমরা মেট্রো রেলের বাইরের একটা অনেক সুন্দর একটা দৃশ্য, এটা হলো বাইরের, এটা আসলে
চক্কর থেকে আমরা একটু সামনের দিকে আমাদের সাথে আরো 360 রয়েছে আমাদের পরিচিত একজন ভাই যে আমরা আস্তে আস্তে ফ্লাইওভার দিয়ে একটু সামনে যাইতেছি আমরা যে একটা ফ্লাইওভার নিচে আসলাম এখানে আসলে অনেক সুন্দর একটা জায়গা আসলে আমরা হাঁটতে হাঁটতে একটা পার্কের সামনে চলে এসেছি এই পার্কটার নাম হলো অ্যামিউজমেন্ট পার্ক আমরা এখন পার্কের সামনে এসে পড়ছি তো এই আমরা পার্কের সামনে অবস্থান করছি তো দেখতে পারছেন এই যে সামনে পার্ক তো আমরা পার্কের কাউন্টারে দেখে যাই আমরা পার্কের কাউন্টারে ঢুকি চলে আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি রোদের গরমে এই পার্ক প্রবেশ টিকিট 200 টাকা ভিতরে 10টি আইটেম আছে সুইমিং পুল 100 টাকা এবং জাম্প 50 টাকা বিভিন্ন ধরনের গেম আছে এটার ভিতরে আমরা পার্কে না ঢুকে আমরা এখন আবার উত্তর 12 নম্বর সেক্টর পার্কের উদ্দেশ্যে রওনা করলাম তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি উত্তর 12 নম্বর সেক্টর পার্ক হাঁটতেছি তো আমরা চলে আসলাম 12 নম্বর সেক্টর পার্ক সামনে আসলে দেখি যে আসলে পার্কটা বন্ধ তো আমরা আসলে কিছু আন্তর সদস্য আছে আমরা আন্তর সাথে কথা বলি ওনারা আমাদেরকে বলেছে এটা 4টা বাজে খুলবে এখন বন্ধ কিন্তু 4টা বাজে খুলবে তো আমরা আর পার্কে ঢুকি না আমরা এখানে থেকে আবার রিক্সা নিলাম এখানে আমরা আবার রিক্সা আছি রিক্সাতে আমরা দেওয়ার ভিতর সাইডটা একটু ঘুরব তো এই যে দেওয়ার ভিতর আমরা পরে ভিতর প্রবেশ করব এই যে এটা হলো দেওয়ারের দৃশ্য এটা 50% এখানে একটা ব্রিজ আছে আমরা এখন এই ব্রিজের উপরে আছি দেওয়ারি এটা পুরোটা দেওয়ারি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা জায়গা এবং এখানে অনেক কাশফুল আছে কাশফুলের বাগান আছে সামনে তো আমরা সামনে এগিয়ে যাইতেছি আস্তে আস্তে আমরা আসলে সবাই এখন রিস্কে অবস্থান করছি সবাই তো আমরা এখন চলে আসছি কামরাপাড়া বাস স্ট্যান্ড তো এখান থেকে আমরা আমরা
তো আমরা চলে আসছি মিরপুর জাতীয় চিড়িয়াখানায় একে একে। তো এই যে এখানে আমরা মহাশয় জাতীয় চিড়িয়াখানা, এখানে আমরা গাড়ি থেকে নামবো। আমরা সবাই মিলে হাঁটতেছি নেমে। তো আমরা আসলে চিড়িয়াখানা ঢোকার একটা প্ল্যানিং করছি। তো আমরা এই যে এখন চিড়িয়াখানা ভিতরে অংশ, তো আসলে চিড়িয়াখানার ভিতরে আসলে আগের মতো ওরকম দেখার মতো কিছুই নেই। আসলে যেখানে কিছু হরিণ দেখতে পাই এবং প্রাণীগুলো আসলে ওরকম আগারা সাজা করে না। আসলে চিড়িয়াখানায় অনেকটা আগের মতো সুন্দর পরিবেশ নাই। তারপর আমরা একটু আসলাম, যেহেতু একটু ঘুরে যাচ্ছি চিড়িয়াখানায়। তো এই যে আমরা আসলে প্রাণী চর্চা একটা অবস্থান আছে, এখানে আমরা যাচ্ছি। এখানে কিছু সংখ্যক বানর দেখতে পাচ্ছি। এই যে আসলে প্রাণীগুলোর বিভিন্ন শিকাবার এবং আসলে ভালো পরিবেশের পরিচর্যা করে না এখন আর আগের মতো। এখানে আমরা শিকাবার দিয়ে রাখছি। আমরা এখানে বের হয়ে শান্তি হয়ে দিচ্ছি। আসলে নাই থাকলো, ওরা ওইভাবে পরিচর্যা করে না। তাই আমরা আজকের এই